আর সবার সাথে বিদায়ও নিয়ে নিছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to my video. So, ekhon bajhe 7:23 ar amra chiranashi bolechi and onek tired, so ekhon ar eto beshi kotha bolbo na, just ওদের থেকে বিদায় নিব, then বাসায় চলে যাব। So, ওদের বিদায় নিয়ে একসাথে ঘুরতেছি, okay? আর সবার সাথে বিদায় নিয়ে নিছি, এখন বাড়িতে চলে যাচ্ছি অ্যান্ড অনেক টায়ার্ড, সো ফেস দিয়ে বুঝতে হবে, এখন আর কোনো কথা বলবো না বিকজ অফ টায়ার্ড। একবার বাসে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ কথা বলতে হবে, তো বাসে চলে চলা হবে। 8:01 PM ওকে গাইস, সো এখন বাজে রাতে 8:10 অ্যান্ড বাসায় এসে ঘুমাই গেছিলাম, এরপর ঘুম থেকে উঠছিলাম প্রায় 3টা বাজছিল, দেন একটু টিউশনে গেলাম, সব স্টুডেন্টদের সাথে একটু দেখা করে আসলাম, জাস্ট বেশি কম পড়াইনি। তো আজকে যেহেতু বাসে আসছি, সো তেমন একটা ব্লগ করতে পারিনি বিকজ অফ টায়ার্ড ছিলাম। আর যে বিষয়টা অ্যাকচুয়ালি এখন আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমার সিলেট ট্রিপ নিয়ে সম্পূর্ণ যে 3-4 দিন ছিলাম ওইটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। মূলত আমি যে যে ইনফরমেশন যতটুকু পর্যন্ত আমার দ্বারা আপনাদেরকে দেওয়া সুযোগ হয়েছে বা আমি যতটুকু পর্যন্ত ইনফরমেশান পেয়েছি অ্যান্ড আমাদের যাতায়াতটা কীরকম হয়েছে ওইটাও আপনাদেরকে দেখিয়েছি। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন বা আমার সোশ্যাল মিডিয়া যে কোনো কিছুতে নক করলে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে সেই সহযোগিতা করার জন্য। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেট ট্রিপটা যদিও বা আপনারা মনে করছে অনেক কম টাকা দিয়ে পসিবল, আসলে অ্যাকচুয়ালি তা না। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগবে, যদি মেয়ে নিয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি হিউজ টাকা লাগবে, কারণ আমরা ছেলেরা মনে করেন আমরা সিএনজিতে 7 জন করে ট্রাভেল করছি ওইখানে। বিভিন্ন স্পটে মেয়েদেরকে নিয়ে যেটা কখনোই পসিবল না, তো মেয়েদের ক্ষেত্রে বলবো আপনাদের অনেক জার্নি হবে, সো এইরকম মেন্টালিটি নিয়ে যেতে হবে, কারণ স্পটগুলো অনেক দূরে দূরে, সো রাস্তাগুলো খুব একটা ভালো না। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি, ওখানকার সব কিছু অনেক বেশি দাম, খাবার দাবার বলেন, যাতায়াত বলেন, হোটেল বলেন, সব কিছুতেই দাম বেশি। তো ট্রাই করবেন আপনারা ছুটির দিনে না যাওয়ার জন্য, যারা চাকরিজীবী তাদের জন্য ছুটির দিন ছাড়া তো কোনো অপশন নেই, বাট যারা চাকরিজীবী না তারা চেষ্টা করবেন ছুটির দিনে না যাওয়ার জন্য, কারণ ছুটির দিনে সব কিছু একটু বেশি দাম থাকে। যে অ্যান্ড আমরাও গিয়েছিলাম ছুটির দিনে, বিকজ আমার সাথে যে কয়েকজন ছিল সবাই মোটামুটি বেশ কয়েকজনের চাকরিজীবী, তার কারণে আমাদেরকে ছুটির দিনেই প্ল্যানটা করতে হয়েছে। বাট ওভারঅল মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল আমাদের প্ল্যানিং অনুযায়ী হয়েছে, বাট কিছু লাস্টের একটা প্ল্যানিংয়ে আমাদের মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে শিমুল বাগান।
ওইটা। সো আপনারা ওইটা অ্যাকচুয়ালি করবেন কি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আসনগঞ্জ চলে যাবেন। এরপর প্রথমে আপনারা যাবেন শিমুলবাগান, এরপর যাবেন জাদুঘাট নদী এবং বারিকাটিলা। বারিকাটিলা দেখার মতো তেমন কিছু নাই, বাট বারিকাটিলা থেকে জাস্ট একটা ভিউ দেখা যায় জাদুঘাট নদীর, এটাই। অ্যান্ড লাস্টে আপনারা যাবেন নীলাদ্রি লেক, কারণ নীলাদ্রি লেকের যে ফিল, যে ভাইব, ওটা পাবেন আপনারা বিকালে, কারণ হচ্ছে রোদের মধ্যে আপনারা কাইকিং করতে পারবেন না, ঘুরে মজা পাবেন না, অ্যান্ড ভিউটা তেমন একটা ভালো লাগবে না আপনাদের। তো ওই পরিবেশটা হচ্ছে নীলাদ্রি লেকের পরিবেশটা হচ্ছে বিকালে যেন পারফেক্ট, যেমন আমরা সমুদ্র পাড়ে, নদী পাড়ে, বিভিন্ন পাড়ে যাই, এগুলোতে যেমন বিকালে গিয়ে বসি, একটা বেশ মৃদু বাতাস বয়ে যাই, এটা অনেক যা ভালো একটি, একেবারে নীলাদ্রি লেকটা সেম। অ্যান্ড বাকি কথা হচ্ছে সব প্লেসে কিন্তু হচ্ছে বর্ডারের পাশে, যার কারণে একটা ফিল কাজ করে যে আমরা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। অ্যান্ড নীলাদ্রি লেকটা অবভিয়াসলি মেঘালয়েই পড়ছে, মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা নীলাদ্রি লেক, বাট যে পাহাড়গুলো যেগুলো সব হচ্ছে মেঘালয়। অ্যান্ড ওভারঅল সিলেটের পাশটা হচ্ছে বলতে গেলে মেঘালয় দিয়েই ঘেরা। আর আরেকটা হচ্ছে সাদা পাথর, সাদা পাথর বিষয়টা আমার এখানে খুব খারাপ লাগছে, যে স্পটগুলোও মানে নোংরা তো অনেক প্রচুর পরিমাণ, প্লাস যে ওই যে ছাতা দিয়ে বিছানা করে রাখছে, প্লাস হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে সাদা পাথর আপনারা চাইলে আপনাদের ব্যাগ মানে ইম্পর্টেন্ট যা আছে সব নিয়ে যেতে পারেন, কারণ ওইখানে লকারের ব্যবস্থা আছে, প্লাস গোসলের ব্যবস্থা আছে, প্লাস চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, প্লাস ওইখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সো মোটামুটি ভালোই একটা সময় কাটছে। আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি কোনো কিছু কিনতে চান তাহলে সাদা পাথরে যদি যান, সাদা পাথরতে কিনে নেবেন, কারণ হচ্ছে মাজারের যেখানে, শাহজালা মাজারের যেখানে যে শপিং সেন্টারগুলো আছে ওইগুলোতে অনেক দাম। যে আমরা যে সাবান মনে করেন, ফর এক্সাম্পল একটা আমরা সাবান দেখছিলাম, ওখানে তিনটা বিক্রি করছে 50 টাকা, আর মাজারের ওখানে একটা বিক্রি করছে 30 টাকা। সো এটা মাথায় রাখবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড যেটুকু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল আমরা দিয়েছি। আর ইয়াপ, সিলেট ট্রিপ এখানে শেষ। ইনশাল্লাহ নেক্সট আবার কখনো যদি আবার পসিবল হয় আরও একটা বড় ট্রিপ দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কোন ক্লিপগুলো আপনাদের বেশি পছন্দ, ওগুলো স্ক্রিনশট বা ওই ক্লিপগুলো আপনারা ক্রপ করে আমাদের চাইলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সো দেখা হবে আগামীকাল সকাল, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Oh.